কেউ সুখী না। যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য, জিজ্ঞেস করেন যারা মাদক সেবী ওদেরকে জিজ্ঞেস করেন তুই মাদক ধরলি কেন, ও বলবে টেনশন, টেনশন ফ্রি হওয়ার জন্য, এটাই তো সুখ, সুখ পাওয়ার জন্য। ও টেনশনে ছিল, সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব, কিন্তু যত দিন দাইতে ছিল ও অসুখী হইতেছিল। একদিন মাদক ওকে খায়া ফেলছে, ও তো আর মাদক খায় নাই, মাদক ওকে খায়া ফেলছে, খবরে পাঠায়া দিছে হাট্টা গাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে, এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না, গড়ালা ওকে সইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই, আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছে, মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম, কোনো আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম, কোনো কোম্পানি যদি, বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ নিজে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি, এই জন্যই তো রব্বুল আলামিন 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ, এই জন্যই তো কোনো সমস্যা হয় না, এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে ঠিক না, একজনের গার উপরে আরেকজন বসে আছে ঠিক না, ছাড়তেছেন কোনটা, দূষিত ঠিক না, বিষাক্ত ঠিক না, বিষ ঠিক না, নিতেছেন কোনটা, পিউরটা ঠিক না, এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে, এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, দুটার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে দূষিতগুলা এখান থেকে ধাক্কায় দৌড়ায় কে, আর পিউটা আমাদের নাকের সামনে রাখে কে, আল্লাহ। মানুষ যদি করত তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত, মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক যদি সাপ্লাই দিত তাহলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো, যে ওরটা তাড়াতাড়ি হলো আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত, কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই আবার কোনো অসুবিধাও নাই, ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে ঠিক না, কি বলেন সত্য তো না, নিতেছেন না ছাড়তেছেন, কে এটাকে দূরে সরায়, আল্লাহ। টেকনোলজি, টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, একটা হলো আল্লাহর টেকনোলজি, মানুষেরটা হলো খাটারা, আল্লাহটা হলো সুপার 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 টেকনোলজি, এর চেয়ে বড় টেকনোলজি নাই। বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাস করি, মানুষকে জিজ্ঞাসা করতাম কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই, দেখাইলাম একটা যে আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা বসে থাকেন না এখানে, 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক গতি পরিমাণ কম হবে না, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, গাদাগাদি করে বসে আছেন, হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হইতো, যে কিডনি ডায়ালিসিস করতেছে আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে, কত, হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টায় যদি 37 বার হয় তাহলে পার 24 ঘন্টায় যদি 37 বার হয় তাহলে এক ঘন্টায় কতক্ষণ লাগে, 24 ঘন্টায় 36 বার হয়, 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়, 36 বার,
24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বৈশাস প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়া শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে কইরা পিঠে বাইন্ধা নিয়ে আসতে হইতো। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এখানে বৈশা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস করেন। কত? 36 বার। ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। বিজ্ঞান পারে না, ডেলি একবারও পারে না, ডেলি 7 দিনে 7 বার পারে না বিজ্ঞান। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে। যদি মেশিন দিয়া হইতো তাহলে 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হইতো, 6 বার। আল্লাহ করেন 36 বার। কতবার? 36 বার। এই ভিতরে যা চলতেছে এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করা চালাইতে হইতো গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো। খোলার সময় আমার কাছে নাই, আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো। গাজীপুর এক একজনের জন্য লাগতো। দুনিয়ায় 800 কোটি মানুষ, দুনিয়ায় 800 কোটি মানুষ, 808 কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল যদি এটা প্রযুক্তি দিয়া চলতো। বর্তমানে তো 800 কোটি মানুষ দুনিয়াতে। 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি খেলেন। আমরা 24 ঘন্টা নাফরমানি করি। হায় হায়, এমন যুবক বলতে পারবে না যে 24 ঘন্টা নাফরমানি না করে। ঘুমায় কতক্ষণ? সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি। হ্যাঁ, ঘুমায় আর কতক্ষণ? যৌবনে তো বেশি ঘুম লাগেও না, এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না, 2-1 ঘন্টা ঘুমায় নিলেই হয়, ঠিক না? বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে। আর কি সব ভালো জিনিস দেখি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, সারা রাত গান্দা জিনিস দেখতে থাকে, না ধরা যায় না ছোঁয়া যায় না, ফোনে বেশি বিরক্ত করা যায়, বিরক্ত করা যায় না, ফোনও করা যায় না, বেশি অপরিচিত হইয়া ফোন করতে গেলে খবরও আছে। শুধু চোখের ভালো লাগা, কানের ভালো লাগা, রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোমার সাথে, লুকোচুরি কি খেলি? আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি। হায়, আগের মতো যদি হইতো এই উম্মতের জন্য, আল্লাহ এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, কোন উম্মতের এই সুযোগ দিছিলেন না শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন, দিছেন তো দিছেন, সদ্ব্যবহার খুব করতেছি আমরা, 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আল্লাহ বলে কোনো দোষ ত্রুটি আমি মানুষকে জানতে দেই না। তাসি লাইলান আস্তুর, সারা রাত্র নাফরমানি করিস কাউকে জানতে দেই না। তাসি নাহারান আস্তুর, সারা দিন নাফরমানি করিস কাউকে জানতে দেই না। তুই নাফরমানিতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই নাফরমানি ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই নাফরমানিতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। নাফরমানি তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। যদি না লুকাইতাম, হায় 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 হায়, মিডিয়াওয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি ঘটতেছে, শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ভরা যেত। তারপরও মনে হয় পত্রিকায় 8 পাতার আর 10 পাতার আর 12 পাতার হইতো না, মনে হয় যে পত্রিকা শত শত পাতার হইতো। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ বলে আমি তোকে লুকাই, তুই আমাকে জিজ্ঞাসা কর, তুই সফল হইতে চাস আমাকে জিজ্ঞাসা কর, সফলতা কোথায় রাখা আছে, কোথায় সফলতা, কোন জায়গায় সফলতা? বস্তুর ভিতরে সফলতা, তাই না? না দৌড়ানের ভিতরে সফলতা, না দৌড়ে সফলতা, না বস্তুতে সফলতা। যদি সফলতা বস্তুতে হইতো
জানি না কথাটা কোন অঙ্ক থেকে কোথায় চলে যাবে জানি না। যদি টাকাই সফলতা হতো তাহলে এই দুনিয়ায় টাকাওয়ালাদের বিচ্ছেদ, টাকাওয়ালাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি। বিশ্বাস হয় না? গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব, কই যাব চল এক মশারির ভিতরে ঘুমায় যাই, কিন্তু টাকাওয়ালারা এটা বলে না। এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো। একটা প্রমাণ তো দিতে পারতেছি না, মিডিয়ায় আছে তারপরও দিতে পারতেছি না। হ্যাঁ, দুনিয়ার অর্থে সুখ নাই। আমার কথায় ফিরে আসতে হবে, যদি আপনি মুসলমান হন আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই, সুখী হইতে চাই। আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাইলে ওরকমই হবে যেরকম গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা, চিনেন? কানাওয়ালা বলে কোনো জায়গায়, কোনো জায়গায় দিয়া বুলা বলে, চিনেন? কাকে বলে কানাওয়ালা? হুরমিয়া। এক জায়গায় ঘুরতে থাকে, রাস্তা হারায় গেছে, নিজের বাড়ির পাশেই সারা রাত্র ঘুরতেছে, এটা ধরলে বলে কাপড় উল্টা করে পড়তে হয়, তাইলে নাকি রাস্তা পাওয়া যায়। আমাদেরও আজকে কাপড় উল্টাইতে হবে, তাইলে সঠিক পথ পাবো, নাইলে ঘুরতেই থাকবো। সবাই ঘুরতেছে, আমরাও ঘুরতে থাকবো, আজকে ঘুরতেছে সবাই, ঘুরতে 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 হায় ভাঙ্গা ঘরে থাকবো না, ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না, কয়েকদিন পরে ঘরও থাকবে না। কয়েকদিন পরে এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না? ঘরও, ঘরও, হ্যাঁ, ঘর কারো নামে হয়ে যাবে। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে, তাইলেই সফলতা পাওয়া যাবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল, কয় কাপড়? কয় কাপড়? এক কাপড় কিন্তু সফল। স্ত্রী স্বামীর গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি, বলছে তুমি জান্নাতি কি কইরা, তুমি জান্নাতি কি কইরা, এক কাপড়ে দুইজন, একজন না দুইজন, এক কাপড়ে কয়জন? দুইজন। কয় কাপড়ে? এক কাপড়ে দুইজন, দুই কাপড়ে দুইজন না, এক কাপড়ে দুইজন। সালাম ফিরাইতে দেরি, ছুটা দৌড় দিতে দেরি করে না। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন, বলছে কাপড় একটা পরে চলে আসছি, ও বাড়িতে উলঙ্গ, ছুটা যাব আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার জন্য খুলা দিব, তারপরে নামাজ পড়বে, মন চায় আপনার কাছে বসি, মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি, কিন্তু কি করব কাপড় তো একটা, এই জন্য ছুটা চলে যাই ওই ঘরে। স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, কি কইরা? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত, আমি জান্নাতি। আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই, তোমার কাছে চাহিদাও রাখি নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই, নিজের মনের কাছেও করি নাই, কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই, মনে হয় বুঝাইতে পারি নাই, নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। আজকে আমরা জানি তো না সুখের মন মূত্র, সুখের মূল মন্ত্র কোথায় জানে না, এই জন্য নারীও খাটে পুরুষও খাটে, দুইজন সারা দিন খাটে তারপরও পেরেশান। শুধু আমাদের দেশে না, উন্নত দেশেও। আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না, আমি উন্নত দেশ চিনি, জানি কার করে কয়জন খাটে, তারপরও গলা ওর শুকায় কত। আমারটা সারাদিন ভিজা থাকে, ও পানি দিয়েও গলা শুকানো ভিজাইতে পারে না, পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে, কিন্তু ওর গলা কোনোদিন ভিজে না, শুকানোই থাকে, অথচ কামায় ডলার, কামায় ইউরো, কামায় পাউন্ড, দুনিয়ার দামি দামি টাকা কামায়, তারপরও গলা কি? হায় হায়, দুনিয়ার সমুদ্র, ওই হাদিসের কথাই সত্য,
পিপাসা সমুদ্রের পানি দিয়েও মিটবে না, ওর গলা কোনোদিন ভিজে না, ও শুকানো, সবাই কামাই তারপরও চলে না, তারপরও আমরাও তো সবাই কামাই তারপরও চলে না, কেন? সুখের মূল মন্ত্র আমরা জানি না, সুখের মূল মন্ত্র কোথায়? আল্লাহকে জিজ্ঞাসা করলে না মূল মন্ত্র পাবে? আল্লাহকে তো কেউ জিজ্ঞাসা করে না যে আল্লাহ আমি সুখী হইতে চাই, কিভাবে সুখী হব, আপনি আমাকে রাস্তা দেখান। কোরআনকে জিজ্ঞাসা করে না, নবীকে জিজ্ঞাসা করে না, বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে, আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? কি ওই গজল জানেন না, তুমি আকাশে আমি জমিনে, আমার কাছে তো সুর নাই, নাইলে সুর দিয়া শুনে দিতাম আর কি, সুর তো নাই, কোথেকে শুনামো? আল্লাহ তো বহুত দূরে, ঠিক না? চোখেও তো দেখা যায় না, কথাও কানে শোনা যায় না, বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ হইলে তো জিজ্ঞাসা করে নিতাম, কিন্তু বললাম না আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, দুনিয়া বলে আল্লাহ তো আকাশে, ঠিক না? আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি করা, আল্লাহকে জিজ্ঞাসা করেন আর না করেন, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। দুনিয়ার পদস্থ লোক একটু পদে ওকতে দেরি, উনি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, মহল্লায় থাকলেও ধরা যায় না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সামান্য পদস্থ হইলেই হয়েছে। যুবক বাইকে উঠতে দেরি, বাপ পাল্টাইতে দেরি করে না, ঠিক না? কি বাপ চেঞ্জ হয়ে যায় না? কি কো? আর বন্ধু বান্ধব দুই একজন থাকলে তো আরো কোনো কথাই নেই, ঠিক না? একবারে বাদ দিয়া যদি আর একজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয়, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাররুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুকিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانو بوي قدر مالك الله 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 কি করে জিজ্ঞাসা করবো আল্লাহকে? তো আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারিস না, উম্মতে মুহাম্মাদি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কাউকে দিয়া থাকি আর না থাকি, কিতাব দিছি বটে, কালাম দিছি কি দিছি না এটা তো জানা নাই, কালাম তো কাউকে দেই নাই, কিতাব দিছি সত্য, সহিফা দিছি সত্য, কালাম তো দেই নাই, কারো প্রশ্ন করার প্রয়োজনও ছিল না, উম্মতে মুহাম্মাদি তোর প্রশ্নের প্রয়োজন আছে দেখেই তো তোকে কিতাব দেই নাই, কালাম উঠায় দিয়া দিছি, কালামুল্লাহ দিয়া দিছেন, অন্য উম্মতের প্রশ্নের প্রয়োজন ছিল না। এই উম্মত তো মানবে না, ওলামা গাজীপুরের আমার কথা মানবে না, একমত হবে না আমার সাথে। আমি তো বলি আল্লাহ জান্নাত কোনো উম্মতকে দিতেই চান না, সব শুধু আমাগরেই দিতে চেয়েছিলেন পুরাটা, কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে, সোয়া লক্ষ তাহলে পাঠাইলেন কেন, এত পরিশ্রম করলাম কেন, আমাদেরকে কিছুই দিলেন না, তো তিন ভাগের দুই ভাগ আমাদেরকে দিয়া এক ভাগ সোয়া লক্ষকে ভাগ করে দিয়া দিছেন, তো আর কি দিছেন? কি কি দিছেন?
মশার ডানার সমান দুনিয়া, ঠিক না? মাইনা নিলাম, আপনি না বলেন কেন? মাইনা নিলাম। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাআদিলু জানাহা বাউদা, মাইনা নিলাম। মশার ডানার সমান, সাতটা মহাদেশ বাক করলো সাত ভাগ, এশিয়া এক ভাগ পাইলো, ঠিক না? তো সাত ভাগের এক ভাগ এশিয়া পাইলো, তো পাইলো কতটুক? আবার এটার আবার বাউন্ন ভাগ হবে, বাউন্নটা দেশ। তাইলে বাংলাদেশ পাইলো আর পাইলো কতটুক? এক ভাগ রে বাউন্ন ভাগ করলো, তাহলে বাংলাদেশ পাইলো তো পাইলো কতটুক, ঠিক না? আবার ওই বাউন্ন ভাগের এক ভাগকে আঠারো কোটি ভাগ করতে হইব, তাহলে আপনি আর আমি পাইলাম তো পাইলাম কত? তো জান্নাতের তিন ভাগের দুই ভাগই আমরা, এক ভাগ দিছেন কয়জনকে? সোয়া লক্ষকে। তো এরা পাইলো তো পাইলো কতটুক, ঠিক না? বোঝা গেল আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠবে এই জন্য একটু দিয়া ঠান্ডা করে দিয়েছেন, নাইলে এই উম্মতকে দিয়া দিতেন পুরাটা। মানবে না গাজীপুরের ওলামা? আমার তো মনে হয় আমাদের দুনিয়ার আসার কথা ছিল না, আমাদেরকে আল্লাহ বাছাই কইরা, অস্তিত্ব দিয়া বাছাই কইরা মনোগ্রাম আর চিহ্ন লাগায়া রাইখা দিয়েছিলেন। কিন্তু দুনিয়ায় আসছি কেন? প্রশ্ন উঠবে এই জন্য, কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সবার উপরে সাক্ষী হব। সাক্ষী আর আসামি কি এক জায়গায় দাঁড়ায় নাকি? তাহলে কেন কোন আপনারা আমরা কেয়ামতের মাঠে দাঁড়াবো? আসামি না মাঠে দাঁড়াবে, আমরা তো স্টেজে দাঁড়াবো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষে দাঁড়াবো। ওই দিন প্রশ্ন করতে পারতো যে আল্লাহ এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ ছোট একটা জীবন দিয়া দুনিয়ায় পারানের জন্য পাঠায় দিছেন, একটু পারায়, কালকে প্রশ্ন উঠলে যেন পা উঁচা করে দেখায় দিতে পারি এরা দুনিয়া পাড়ায় আসছে, এই দেখো মাটি লাগা আছে। ছোট একটা জীবন দিয়া পাঠাইছেন, কত ছোট, কত সাইক আরো কম, 60-70 দিছেন বটে, কিন্তু হিসাব 60-70 বছরের না, প্রথম 15 বছর তো মাফ, এটার তো হিসাবই নিবে না। সবই হাত্তা ইয়াবলুগ, ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত হিসাব কিতাবের খাতা খোলা হয় না, বন্ধ থাকে, বন্ধ কলম উঠানো থাকে। 15 বৎসর মাপ রইল কত? 60 হইলে 45, ঠিক না? আবার যতক্ষণ ঘুমে থাকি অতক্ষণ মাপ, না এম হাত্তা ইয়াস্তাইকে, শুধু এতটুক। এই জন্যই আমি বলি খালি পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন, পাড়ায় চলে যাবে এই উম্মত জান্নাত। এই জন্যই আজকে আলোচ্য বিষয় নিলাম, আল্লাহকে জিজ্ঞাসা করি এই ছোট জীবনে আমি সুখী হইতে চাই। আল্লাহ বলে আমাকে তো জিজ্ঞাসা করতে পারবে না, বিদায় তোমাদের মধ্যে আমি কালাম পাঠায় দিলাম, কালামকে জিজ্ঞাসা করো। কালামকে জিজ্ঞাসা করো মানে আমাকে জিজ্ঞাসা করা, আমি বন্ধু পাঠায় দিলাম, বন্ধুকে জিজ্ঞাসা করো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করলো। আমার বন্ধুকে জিজ্ঞাসা করো, বন্ধু পাঠায় দিছি, বন্ধু হাবিব পাঠায় দিছি, হাবিব। হাবিব বোঝেন কাকে বলে? কি হাবিব অর্থ কি? হাবিব অর্থ কি? হালির হাবিব অর্থ বন্ধু না, হাবিব অর্থ বন্ধু না, খলিল অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু না, হাবিব অর্থ বন্ধু না। বন্ধু হলো সহজ বাংলায় যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয়, যার ইচ্ছা চাওয়া হয়, যার ইচ্ছার দিকে তাকায় থাকা হয় তাকে বলে হাবিব। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে তাকায় আছে, হাবিব সারা দুনিয়া বলে আমাকে রাজি, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো, বন্ধুকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব, সারা দুনিয়াকে বলে আমাকে রাজি করো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আমাকে রাজি করো, মুসা আলাইহিস সালামও বলে তাড়াতাড়ি কেন আসলে, লিতারদা,
আল্লাহ তুমি রাজি হয়ে যাও এই জন্য দৌড়ে আসছি। আল্লাহ বলেন না এখানে উল্টা, আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব, সারা দুনিয়াকে বলে আমার কসম খাও তাইলে কসম হবে, বিল্লাহে ছাড়া কসম সারা দুনিয়ার হবে না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ছাড়া কসম হবে না। কিন্তু আল্লাহ নিজে বন্ধুর কসম খাইতেছে, লা উমরুকা আপনার জিন্দগির কসম, ওয়াদ্দুহা আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম, জোর এক একটা জিনিসের কসম খাইতেছেন নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার আখলাকের কসম খাইতেছেন, যার নবুয়তের কসম খাইতেছেন আল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, যার নবুয়তের কসম খাইতেছে, যার কিতাবের কসম খাইতেছে। ওয়াল কোরআনিল হাকিম, এই কিতাব কাকে দিছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো দিছে, যার কিতাবের কসম খাইতেছে। আল্লাহ বলে আমাকে জিজ্ঞাসা করতে পারো না, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নাই। আসেন যদি আজকে সুখী হতে চাই, চান? হ্যাঁ চান সুখী হইতে? এতদিন দৌড়ানোর পরে যদি একটু সুখের শ্বাস মিলে চান? সুখের মূল মন্ত্রই তো জানি না, সবাই চান সুখী হইতে? পাক্কা ওয়াদা? হ্যাঁ আগে যা বলবো মানবেন? এটার দোকায় পড়েন না, লা ইয়াগুররানাকুম বিল্লাহিল গারুর, শয়তানের বড় হুজুরের দোকায় পড়া কোনো লাভ হবে না। উনি আমাদের জন্য জলাঞ্জলি গেছেন, ওনার সব কিছু দুলিশ্বাত হয়েছে আমাদের জন্য। এই জন্য সত্য এটাই, কোরআন বলতেছে সত্য এটাই, উনি কোনোদিন আমাদের মঙ্গল চাবেন না। ওনার সব জলাঞ্জলি গেছে আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইতো তাহলে আজরাইলের দাপটও যাইতো না, আরে আজাজিলের দাপটও যাইতো না। প্রত্যেক আকাশে এক একটা নাম ছিল, এক 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 নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল, সাত আকাশে সাতটা নামে ডাকা হতো। 185,000 বৎসরের এবাদত ছিল, 30,000 বৎসর টানা আরশের তোয়াফ ছিল, 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছেন, কেমন বক্তা! সব জলাঞ্জলি গেছে আপনার আমার কারণে। কোরআন বলতেছে দোকায় পড়লে হবে না। দুইজন দুশ্মন ওস্তাদকে জাগা দিছি ভিতরে, শয়তানের কোনো পিন নাই। পীর আছে নাকি যে শয়তান রে খেলাফত দিয়ে মরে গেছে, কইছে বাকি কাম তুই চালায় আনিস। শয়তানের পীরকে এই যে ভিতরেরটা, যেটা আমাদের ভিতরও আছে, আমাদের ভিতরও এটা শয়তানের পীর, আমাদের ভিতরও আছে, ওস্তাদ আমাদের ভিতরে, ছাত্র বাহিরে। বিদায় দোকায় পড়লে চলবে না। সুখের মূল মন্ত্র, যদি মূল মন্ত্র না হইতো তাহলে ইব্রাহিম আল ইসলাম এইসব পুত্রবধূকে এই কথা জিজ্ঞাসা করতেন না, কেমন আসিস, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো ছেলের সাথে সাক্ষাৎ হয় না, যাওয়ার সময় বলে দিয়া গেছেন ইসমাইল আসলে সালাম দিও, আর বইল চৌখট যেন পরিবর্তন করে, বাড়ির যাই আবার আপনারা শুরু করে দিয়েন না, কিন্তু পরিবর্তন করে আসার পরে জিজ্ঞাসা করছে কে আসছিল, নতুন নতুন একটা ঘ্রাণ পাওয়া যায়। কেননা খলিলুল্লাহর গায়ের ঘ্রাণ তো অন্যরকম ঘ্রাণই, ঠিক না? হ্যাঁ কি বলেন, দু চার ঘন্টা তো থাকবে এই ঘ্রাণ, না থাকবে না ওয়েদারে? ওলামা কি বলে? হ্যাঁ আইসেই বলতেছে নতুন নতুন ঘ্রাণ পাওয়া যায়, কে আসছে? বলছে এরকম এরকম বৃদ্ধ আসছিল। আচ্ছা এই জন্যই তো আব্বার গার ঘ্রাণ, ছেলে বুঝা ফেলছে এটা বাবার গার ঘ্রাণ। বলছে কি বইলা গেছে? বলে অবস্থা জিজ্ঞাস করছে, বলে কি বলছিলে তুমি? বলছি নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়,
যেটা সত্য ওইটাই বলছি, কখনো খায়া থাকি কখনো না খায়া থাকি। বলছে আব্বা কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে, কেননা তোমার ঘরে অভিযোগ আছে, অভিযোগে সুখ আসে না। অভিযোগে সুখ আসে না। অর্থ আছে, সম্পদ আছে, প্রসাদনীয় আছে, তারপরও ঘরে সুখ নাই। এসি চলে তারপরেও ব্লাড প্রেশারের ওষুধ খায়, 24 ঘন্টা এসিতে থাকা, ঠান্ডায় থাকলে এমনি প্রেশার কম থাকে, তারপরও ট্যাবলেট খায়। এইবার বোঝেন কি অবস্থা, কোথেকা সবার মুখে অভিযোগ। সব দেওয়ার পরও বলে কিচ্ছু দাও নাই, কি দিস? অভিযোগ মানুষের জীবনে লানত। অভিযোগ ছিল, লম্বা কাহিনী। দ্বিতীয়বার আবার আসছেন, নতুন পুত্রবধূ, জিজ্ঞাসা করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি ভালো আছি। এইবার বইলা গেছেন চৌকাট পরিবর্তন করো না। এইবারও ইসমাইল আলাহ ইসলামকে পান নাই। আসার পরে জিজ্ঞাসা করছে কেউ আসছিল? গ্রান বলে কেউ আসছিল, মনে হয় আব্বাই আসছিল। হইতে পারে, আমি তো চিনি না, তোমার আব্বাই হবে, বৃদ্ধ মানুষ, এরকম এরকম চেহারা। বলছে হ্যাঁ আব্বা আসছে। কি বলছে? বলছে চৌখাট পরিবর্তন করতে বলেন নাই। বলছে চৌখাট যেন পরিবর্তন না করে, কেননা এখানে অভিযোগ ছিল না। অভিযোগ আর চাহিদা মূল মন্ত্র, লানত এই দুটা। যেই জীবনে অভিযোগ আর চাহিদা আছে, রব্বে কাবার কসম, ওই জীবনে কোনোদিন সুখ আসতে পারে না, ওই ঘরে কোনোদিন সুখ আসবে না, শুকুর আর সবর আসবে না। আর শুকুর আর সবর যেই ঘরে নাই, জীবনে নাই, যেই ফ্যামিলিতে নাই, হোক না দুইজন, দুইজন স্বামী স্ত্রী শুধু, হোক না দুজন কামা, তারপরও সুখ আসবে না। অশান্তির আগুনে দুইজনই থাকবে, রাত্রে এমন ঘুমাবে যেমন যুগ দর যুগ কেউ কাউকে চিনেই না, এরকম ঘুমাবে রাত্রে, মনে হয় বুঝাইতে পারি নাই। রিক্সায় বসবে তো দুইজনের মুখ দুই যুগে, মনে হয় যে দুইজন দুই মেরুর মানুষ, এক রিক্সায় মনে হয় কষ্টে বয়া পড়ছে আর কি, বুঝাইতে পারি নাই। যুবকরা বলছে ভালো, ঠিক না? হ্যাঁ, দুই মেরুর মানুষ। সুখের সুখ মূল মন্ত্র হলো জীবনে যদি অভিযোগ না থাকে আর চাহিদা না থাকে, শুকুর আর সবর থাকে। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। আরেক শব্দে যদি বলি, সুখ যদি পাইতে চাই এই জীবনে, ওইটা হলেন মুহাম্মাদুর আল্লাহর রসুলের তরিকার উপরে যে উঠবে। কোরআন বলে, কোরআন মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। একটা তো আল্লাহ দিয়েই পাঠাইছেন, আর একটা শুধু বানাইতে হবে। এটা আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন। আজকে বুঝানো যাবে না, একদিন বুঝে আসবে, ইনশাআল্লাহ বুঝে আসবে, ওই দিন বুঝে আসবে যেটা কোরআন আজকে চিৎকার দিতেছে, লাউ কুন্না মুসলিমিন। কোরআনে এই শব্দটা আছে। একদিন দোজক চিৎকার দিবে, দোজকবাসীরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন, হয় আমরা যদি নামদারি মুসলমান হইতাম, তাহলে আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। কেননা লম্বা কাহিনী, কোনো এক পর্বে দোজকবাসীরা কাফেররা যেই মুসলমান দোজকে যাবে ওদেরকে টিটকারি করবে যে তোরা তো দোজকে মুসলমান হয়ে কি লাভ হলো, তোরা তো আমাদের সাথে একই ওয়ার্ডে আমরা বাস করি, একই জায়গায় থাকি, একই দোজকে একই শাস্তি, তাইলে তোরা মুসলমান হয়ে লাভ কি হইলো? এই কথা মুখ দিয়া বাহির করতে দেরি, আল্লাহর রহমতের জোশ আসতে দেরি হবে না। আল্লাহর নামদারি মুসলমানদেরকে বাহির করে যখন নিয়ে আসবেন, তখন ওরা চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমি, হয় আমরা যদি নামদারি হইতাম তাহলে কাজে দিত। আজকে যদি সুখী হইতে চাই, একটা তো আল্লাহ কুদরত দিয়া দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আরেকটা নিজের চেষ্টায় করতে হবে, সেটা হলো আমল। সবচেয়ে বড় আমলের ভিতরে যেটা আমার জাতি যদি একটা করতো, একটা, আমি কয়েকটা জিনিস দেখাই, আমার জাতি যদি 8 মাস গুনাহ করত, আর 4 মাস যদি গুনাহ নাই করত, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না,
কমসে কম গুনাহ করো না, হারাম মাস এটাকে মূল্যায়ন করো, চার মাস যদি গুনাহ না করতো, আমার জাতি যদি এগারো মাস কিচ্ছু না করতো, রমজান আসতে দেরি, নারী পুরুষ নির্বিশেষে কোমরে গামছা বান্ধা যদি এক মাস বন্দেগী করতে যদি দেরি না করতো, এক মাস করতো, এক মাস তো সত্তর মাস ছিল, বারো মাস বাদ দিলেও তো বাকিটা আমার ব্যালেন্সে থেকে যেত, এক রাত্র তো তিরাশি বছর ছিল, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, পাঁচ ওয়াক্ত ডেলি আল্লাহ ডাকে, ও দুনিয়াওয়ালারা তোমাদের ডাকে সাড়া না দিলে একবার দুইবার তিনবার চারিবার পাঁচবার দশবার এক বেলা আসে, হাত করি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানার জীবন কাটাইতে হয়, আরে রব্বে কায়নাত ডেলি পাঁচবার ডাকে, পাঁচবার মাসে দেড়শো বার ডাকে, এক বৎসরে আঠারোশো বার ডাকে, ওই আল্লাহর অক্সিজেন নেও, ওই আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত রাখে, ওই আল্লাহ চব্বিশ ঘন্টা লালন পালন করে চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয়, শ্বাস প্রশ্বাস নিতে দেয়, শ্বাস প্রশ্বাস ছাড়তে দেয়, চব্বিশ ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন, শ্বাস প্রশ্বাস দিয়া অক্সিজেন দিয়া আমাদের কিডনিকে সচল রেখা ডায়ালিসিস কইরা কত নিয়ামত গণাবো। ও আম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিথ, ওই আল্লাহ ডেলি নিরানব্বই পদের মালিক আল্লাহ ডেলি পাঁচবার ডাকে, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত তাইলেও জীবন সুখের হয়ে যেত। নামাজের ভিতরে তো একটা জিনিস রাখা নাই, একশো জিনিস রাখা আছে, এক একশো, নাইলে কেন বলতেন সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন, ওকে নামাজ ওকে জিন্দেগি, ওকে নামাজ ওকে তো জান্নাত, ওকে জান্নাত জান্নাত। এই মাদ্রাসার মক্তবের ছেলেরা পড়ে, মক্তবের আদর্শ নুরানির ছেলেরা পড়ে, তিন নম্বর হাদিস, পঁয়ষট্টিটা হাদিসের তিন নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাহ আসসালাহ, আল্লাহ বলে নামাজ পড়ে নিমু মসজিদে মুসল্লায় যায় না, মাঝে পা দিতে দেরি, তোকে চাবি আগে দিয়া দিতে দেরি করবো না, ওই জন্য চাবি আগে আনছেন নামাজ পড়ে আনছেন, চাবি আগে দিব নামাজ পত্রিকা পড়ে নিব। আর আমাদের নামাজ নামাজ, আসেন আজকের থেকে দিনদার হই, দিনদার হইলে সুখী হ, না খাইও সুখী, মাসের পর মাস চার দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিনও জ্বলবে না, তিন দিন জ্বলে নাই, চতুর্থ দিনও জ্বলবে না। ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী চেহারা ভাঙ্গা চেহারা নিয়ে ফিরতেছেন, ফাতেমা বারবার দেখতেছেন আলীর চেহারা মলিন, কাছে আসছে মতো জিজ্ঞাসা করছে, আলী চোখে চোখ পড়ছে তো জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন, ওয়ালিমাদা মাহজুন, তোমার চেহারা মলিন কেন, বলছে আজকেও কিছু জোটে নাই, হাসান হোসাইনের মুখে কিছু উঠবে না, ফাতেমা তোমার মুখে উঠবে না, আমার মুখে উঠবে না, ঘরে তো খেজুরের বিচিও নাই, খেজুরও নাই, শুধু পানি আছে। তো ফাতেমা হাসতেছে আর বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী তুমি কি ভুলা গেছো, আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, হাসো তো দরজা খুলবো, নইলে খুলবো না, তো হাসি দিছেন দরজা খুলা দিছেন, তো ভিতরে ঢুকতে দরজা খুলা দিছেন ঢুকতেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে শুনাইতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, খুশি আর মুস্কি মুস্কি হাসতে ছিল, আমি যে বাড়িতে ফিরে আসছি এটার জন্য ফাতেমা খুশি আর মুস্কি মুস্কি হাসি, যে বুঝতে দিতেছে না যে খুদা আসে না নাই, মুস্কি মুস্কি হাসি, আমি নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা দোয়া দিতেছেন রহিম আল্লাহ ইমরাতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এটার নাম হইল সুখ, এটার নাম হইল লাইফ, এটার নাম হইল জীবন, এটার নাম হইল সুখ, দিনদারি দেওয়া হবে দিনদারি,
রাজি? আজকের থেকে কমসে কম নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা ঠাক্কা ভুল হবে না তো? আল্লাহ কবুল করুক, অমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ উঠাউঠি করবো না। দুনিয়া তো দুনিয়া, মরার পরেও কেউ অসফল হতে চায় না, সবাই চায় আমি সফলতা অর্জন করব, জান্নাতে যাব। চলেন প্রথমে কথা দুনিয়া নিয়েই হোক, কেন না বর্তমানে আমরা দুনিয়ার পেটে বসা আছি, ঠিক না? পেটে বলেন আর পিঠে বলেন, দুনিয়ার ভিতরে আমাদের অবস্থান, সবাই আমরা সফল হতে চাই। এরকম কোনো মানুষ নাই যে সফল হতে না চায়। যদি সফল হতে না চাইতো তাহলে সারাদিন মাথার গাম পায়ে কেন ফেলতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ছুটতে থাকতো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন ক্লান্ত হইতে থাকতো? সবাই কিন্তু ক্লান্ত হইতেছে, সবাই ছুটতেছে। সূর্য উঠতে দেরি, আমরা ছুটতে দেরি করি না। যদিও সূর্য ডুবা গেল, ঘরে ফিরা হয় না, ফিরতে 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 ঘুমের অনেকটা অংশ কেটে যায়। কেউ রাত্র দশটায় ফিরে, কেউ এগারোটায় ফিরে, কেউ বারোটায় ফিরে। আমাদের মতো হইলে তো ফিরার কোনো কখন ফিরে তাও জানে না। সবাই ফিরতেছি এই ছোট দুনিয়াটায় সফল হওয়ার জন্য, গেনার হওয়ার জন্য। কিন্তু সমাজের একজন মানুষও পাওয়া যাবে না যে দুই মিনিট বৈসা এই কথা প্রশ্ন করে নিজের মন দিয়া নিজেকে, একজনও পাওয়া যাবে না যে দুই মিনিট নির্জনে বৈসা নিজের মন দিয়া নিজেকে প্রশ্ন করে যে চলো আমি তো সফল কাম সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আমি না, আমাকে তো কেউ সৃষ্টি করছেন, যাকে আমরা আল্লাহ বলি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হুয়াল্লাযী খালাকাকুম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন। একজন তো এই মজমা কেন, পুরা গাজীপুর কেন, পুরা আমার এই লাল সবুজের পরিধির ভিতরে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে একজন নিজেকে দুই মিনিট নির্জনে নিয়ে প্রশ্ন করছে যে আল্লাহকে জিজ্ঞাসা করি না আমি এই ছোট জীবনটা সফল হইতে চাই, আমার সফলতা কোথায় রাখা? বলুক একজন হাত উঠায় যে আমি দুই মিনিট নির্জনে বসা কখনো এই প্রশ্নটা আমার মনের মাধ্যমে করছি, যে আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ, যিনি আমাকে এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন, নিম্মা ইম্মাহীন, এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে নিশ্চয় অস্তিত্ব দিলেন বটে, ওরকম রাখলেন না, মানুষ দুনিয়াতে নিশ্চয় আসে। এই জন্যে হাদিস বলে কুন্তা সাগিরা, বড় ছোট ছিলাম, যে ছোটটা ট্যাপ দিয়া মাপিয়া মাইপা বলতে হবে কতটুক ছোট ছিলাম, আন্দাজায় বলা যাবে না কতটুক ছোট ছিলাম। কুন্তা দাইফা, দুর্বল ছিলাম, দুর্বলতা মেশিন দিয়া মাইপা বলতে হবে, চেক করা বলতে হবে যে বাচ্চা যখন মার পেটের থেকে আসে তো কতটুক দুর্বল ছিল। কুন্তা জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলাম, মার পেটের থেকে যখন আসে তো মানুষ কতটুকু অজ্ঞ থাকে, হায় হায় ওয়া ওয়া ছাড়া আর কিচ্ছু তার মুখে ফোটে না। মা বাবা তো অনেকদিন পরে শিখে, কিন্তু যেদিন দুনিয়াতে আসলো ওই দিন তো কান্না ছাড়া আর কিছু তার কাছে ছিল না, ছিল? এটাও তো আল্লাহ শিখাইছেন বিদায় কাঁদে। আল্লাহ যদি না শিখাইতেন তাহলে কাদাই তো লম্বা টাকা দিতে হয়, বিশ্বাস হয় না? না হয় না, এদের হয় না। যেই বাচ্চা মার পেটের থেকে কান্না না নিয়ে আসে, বাংলাদেশে প্রযুক্তি আছে, মেডিকেলে যে জিজ্ঞাস করেন কাদাইতে কয় টাকা লাগে, শুধু কাদায়া দিবে আপনার বাচ্চাকে, যান জিজ্ঞাস করেন, মনে হয় হুজুরের বিশ্বাস হইল না। কাদাইতে কয় টাকা লাগে যে জিজ্ঞাস করে দেখেন,
কান্নাটাও আল্লাহ শিখায় দিছে, এই জন্য কাঁদে। এটারও একটা কারণ আছে, প্রত্যেক বাচ্চাকে আল্লাহ কান্না কেন শিখায় দেয়? কান্না সে নিঃস্বয়, তার মতো নিঃস্বয় কেউ নাই। আল্লাহ বলে তোমার নিঃস্বয়, তোমাকে আমি একটা বাঁশি দিয়া দিতেছি, জাদুর বাঁশি, যেটা দ্বারা সমস্ত ভালোবাসার সমুদ্রে তুমি তরঙ্গ উঠাবে। কেননা বাচ্চা অস্তিত্ব হওয়ার আগের থেকে মা বাবার দিলের ভিতরে আল্লাহ ভালোবাসার আটলান্টিক জারি করেন। নাইলে হাসপাতালে হাসপাতালে ঘুরে কেন? হুজুরদের পিছে তাবিজ নেয় কেন? মনে হয় বুঝাইতে পারি না কি বলছেন। বাচ্চা যখন হয় না তখন ডাক্তারদের পিছে পিছে ঘুরতে থাকে, ঠিক না? কি কারণে বাচ্চা এত দরকার কেন? ভালোবাসায় ভিতর থেকে উতাল করে ফেলছে যে দুইজন একা থাকবো আর কতদিন থাকবো, কুল ভরবে না তো ভরবে না, এটা হয়তো হয় কি করা, একটা হইলেও তো হোক। দেশ ঘুরে বিদেশ ঘুরে এমন কোনো হুজুর নাই যার নাম শুনলে ছুটা না যায়, একটু পানি পড়া দেন না যদি একটা বাচ্চা হয়। আল্লাহ বলে ভালোবাসার আমি আটলান্টিক প্রবাহিত করছি, ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করা, জাল তুলা কাহানানা, তুমি আসার আগেই ভালোবাসার জাল আমি ভুনা দিছি, আটলান্টিক প্রবাহিত করা দিছি, এখন তরঙ্গ উঠবে তো উঠবে কি করা, এই জন্য তোমাকে কান্না শিখাইয়া দিলাম। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্না সুর তুলতে দেরি, মাকে তার জায়গায় থাকতে দিব না, বাবাকে তার জায়গায় থাকতে দিব না, আপন জনকে তার জায়গায় থাকতে দিব না, নানাকে না, নানিকে না, দাদাকে না, দাদিকে না, ফুফুকে না, ফুফাকে না, কাউকেই আমরা তার জায়গায় থাকতে দিব না, সব তোমার দিকে দৌড়াবে। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোমার দিকে দৌড়াবে, এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি, যে তোমার কান্না সুর তুলতে দেরি সব তোমার দিকে দৌড়াইতে দেরি করবে না, সব আইসা তালাশ করবে কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, একই প্রশ্ন হবে। আর যদি কান্না না থামে তাইলে তো খবর আছে, কান্না যদি না থামলো, তুমি যদি না ঘুমাইলা, তুমি যদি না খাইলা, তো আল্লাহ বলে ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতে দেই নাই। খালি কোল পরিবর্তন হয়, ঘুমায় না। একজন কতক্ষণ রাখবে? মা রাখে, তারপরে বাবা রাখে, তারপরে দাদা, তারপরে দাদি, তারপরে নানা, তারপরে নানি, আর সবাই বলতে থাকে ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে তোমার ঘুম না হইলে আমি সবের ঘুম উড়াইয়া দিই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই না। সত্য তো এটাই, সন্তান না খাইলে মা বাবার মুখে খাওয়া ওঠে না, আপন জনের মুখে খাওয়া যায় না। তো জি আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিঃস্বয় অস্তিত্ব দিলেন, তারপরে সাজাইলেন, দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোনো কোম্পানির মাল দিয়া না, দুনিয়ার কোনো উচ্চ ব্র্যান্ডের জিনিস দিয়া না, স্বয়ং আল্লাহ কুদরত দিয়া সাজাইছেন। কুদরত না, কুদরত দিয়া সাজান নাই। আছে দুনিয়াতে কেউ পারবে? দেখাই তারপরে না বললেন, যার দৃষ্টিশক্তি আল্লাহ সাজায়া দেয় নাই, হোক না সারা দুনিয়ার মালিক, বিল গেটসের মতো আরো 20টা এরকম হোক না, তারপরও দুনিয়াতে দৃষ্টিশক্তি নেওয়ার ক্ষমতা নেই। আছে নাকি না? টাকার গাঁটটি দিলেই দৃষ্টিশক্তি ফিরে আসবে? আসে কেউ দিতে পারবে? তাইলে আমি ট্রাক বইরা গাঁটটি নিয়ে আই আর লোকও নিয়ে আই, যে তোমাকে ট্রাক বইরা টাকা দিব, দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও, ক্ষমতা কারো নাই। আল্লাহ বলে তুমি নিশ্চয় আসছ, তোমাকে আমি সাজাইছি, দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া না, দুনিয়ার কোনো উন্নত মানের কোম্পানির মাল দিয়া না, আমার কুদরতি প্রোডাকশন দিয়া, কুদরতি মাল দিয়া তোমাকে সাজাইছি, কুদরত দিয়া তোমাকে আমি সাজাইছি।
এখন চক্ষু দেখে যে সময় আসছিল ওই সময় চক্ষু দেখে নাই, সত্য এটাই। আজকে চক্ষু দেখে আল্লাহ বলে দৃষ্টি শক্তি দিয়া সাজাইছি, ফাল আইনু তন্দুর, তারপরে চক্ষু দেখে, শ্রবণ শক্তি দিয়া সাজাইছি, ফাল উদুনু তাসমা, তখন কান শুনে, আমি সাজাইছি কুদরত দিয়া, তখন আকল ভালো মন্দ বোঝে, আমি সাজাইছি বাকশক্তি দিয়া, ফাল লিসানু তান্তিক, এখন জবান বলে, না সাজাইলে বলার কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ বলে আমি সাজাইছি। সাজাইতে 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 একটা পর্বে আইনা তোমাকে ফুটাইয়া দিছি, ফুল যতক্ষণ না ফোটে কেউ চক্ষু উঠায়া দেখে না, যেই সময় ফুলের ক্রাইসিস থাকে, বিলকুল ক্রাইসিস, বুঝেন, 14 তারিখে ফুল নিয়ে খুব টানাটানি হয়, ঠিক না? আপনারা বুঝবেন না, বুইরারা যারা বুঝার ওরা বুঝছে, খুব কারাকারি থাকে 14 তারিখে ফুল নিয়া, ঠিক না? ওই দিনও কেউ ফুটন্ত ফুল ব্যতীত কিনে না, জানে ফুটা ব্যতীত ফুল দিলে জুতোও মারতে পারে, ঠিক না? বলবে এটা কিনি আসত, না দেখা যায় কালার, না পাওয়া যায় গেরাম, তুই কিনি আসত, আগে যদি চলি তো তোর সাথে আমার জীবনটা এরকম ফুটা ছাড়াই থাকবে, কোনোদিন ফুটবে না, এরকমই বইলা মেরা দিব জুতা, ঠিক না? কি বলেন? ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র না হয়, যেমন যেদিন মার পেটের থেকে আসছিলাম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি না সাজাইতেন, ডেকোরেশন না করতেন, খোদ যদি নিজে যদি আর্কিটেকচার না হইতেন, আর নিজের কুদরতি ভাণ্ডার থেকে যদি আমাকে না দিতেন, তাহলে আমি আজকে আকর্ষণের পাত্র হইতাম না, না আমি কারো দিকে তাকাইতাম, না আমার দিকে কেউ তাকাইত। যাদেরকে বুঝাইতেছি এরা বসতেছে, কিন্তু আপনারা বুইরারা খালি যে যে করেন না, আমার দিকেও কেউ তাকাইতো না, আমিও কারো দিকে তাকানোর সুযোগ ছিল না, কান্না ফোটেই তো নাই, ঠিক না? এর দিকে কে তাকায়, ঠিক না? কি সত্য তো? যখন না ফুটবে ওর দিকে কে তাকাবে? সারাদিন বললেও তো তাকাবে না, হয়তো থুতু দিতে পারে কিন্তু তাকাবে না, থুতু দিলেও নিচের দিকে চায়া দিবে কিন্তু তাকাবে না, ঠিক না? আজকে তুমিও তাকাও, দৃষ্টি আছে দেখা না তাকাই, দৃষ্টি না থাকলে কোত্থেকে তাকাইতাম? তো বুঝাইতে চাইতেছি একটু ঘুরায়া, আল্লাহ করুক বুঝে আসুক, কথা লম্বা হবে না, আমার পরে যারা আসবে এরা খুব মন ভরে শোনাবে, আমি তো অল্প একটু দিলের ভিতরে আঘাত করতে চাইতেছি, যে মানুষ সফলতা তো চায়, যুবকও চায় সে গেনার হইতে, নারীও চায় সে সফল হইতে, পুরুষও চায় সে সফল হইতে, বৃদ্ধও চায় সে সফল হইতে, এই ছোট জীবনটায় সবাই সফলতা চায়, কিন্তু একজনও তো পেলাম না যে এই মজমায় হাত উঠায় বলবে যে আমি 2 মিনিট নির্জনে বসা নিজের মনের মাধ্যমে প্রশ্ন করছি যে ও আল্লাহ, সৃষ্টি তো তুমিই করছ, সাজায় তো তুমিই দিস, তুমি না সাজাইলে তো আমি ফুটতাম না, আমাকে ফুটানোর কোনো ক্ষমতা কারো ছিল না, যে ব্রেন নিয়ে আসে নাই, রব্বে কাবার কসম, মগজ আসে বটে কিন্তু বিজ্ঞান খুঁজা আজ পর্যন্ত পায় নাই কে কোন জায়গার তারটা সিরা আছে, মনে বুঝাইতে পারি না কোন জায়গার তারটা ছিড়া আছে, বাকশক্তি যে নিয়ে আসে নাই, বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় নাই কে কোন জায়গার জয়েন্টটা কাটা আছে, নাইলে সে বলে না কেন মুক্ত আছে, বলে না কেন কোন জায়গার জয়েন্ট কেটে গেছে, যার কারণে বলে না, দৃষ্টিশক্তি যে না নিয়ে আসছে, হায় 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 হায়, সে জানে সূর্য ওঠে আবার ডোবে, 24টা ঘন্টাই তার কাছে মনে হয় অন্ধকারই অন্ধকার, আজ পর্যন্ত তো কেউ আল্লাহকে জিজ্ঞাসা করলো না, তুমি আমাকে ফুটাইলা, যুবক জিজ্ঞাসা করে না আকর্ষণের পাত্র বানাইলা, আজকে আমার দিকে কতজন চায়, নারীও তো কোনোদিন আল্লাহকে জিজ্ঞাসা করে নাই,
কোনো যুবকটিও জিজ্ঞাসা করে না যে আজকে তুমি আমাকে আকর্ষণের পাত্র বানাইলা, হায় আমার দিকে কতজনে তাকায়। কিন্তু আমি তো এই ছোট জীবনটা সফল হইতে চাই, 60-70 বছরের জীবন এটাতে সফল হইতে চাই, রাখলাম আখেরাত আজকে, এই ছোট জীবনটাই তো সফল হইতে চাই, আখেরাত রাইখেই দিলাম আজকে, পরে যারা আসবে তারা শোনাবে। কিন্তু আমি দৌড়াইতেছি তো বটে, কয়জন সফলতাকে ধরতে পারে? যদি ধরতে পারত তাহলে বছরের পর বছর দৌড়ায় তো দৌড়ায় কেন, ছোটে তো ছোটে কেন, সফলতা পাওয়া গেলে তো দৌড়ানোর কথা ছিল না। দৌড় তো কারো থামতে দেখি না, সবাই তো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, সত্য তো এটাই, ঠিক না? আল্লাহকে তো জিজ্ঞাসা করলাম না, একজনও তো পেলাম না যে হাত উঠায় বলবে আমি কখনো মনে মনেও ভাবছি, নির্জনে বসি নাই বটে কিন্তু মনে মনে ভাবছি যে আল্লাহ আমি তো সফলতার পিছে দৌড়াই কিন্তু সফলতা কোথায়? আসেন এটারই সলিউশন আজকে তালাশ করি, সফল তো হইতে চাই কিন্তু কেউ তো সফলতা পাইল না, 10 তলা পাইও তো সফলতা পাইল না, সে তো আরেকটা বাড়ি চায়, 2টা হওয়ার পরে আরেকটা চায়, 3টা হওয়ার পরে আরেকটা চায়, 4টা হওয়ার পরে আরেকটা চায়, পুরো কোম্পানির মালিক হওয়ার পরে আরেকটা চায়, বুঝা গেল সে সফল না। পেট বড়া গেলে শোনা দিল মানুষ বলে রাখো এখন বড়া গেছে পরের বেলায় দেখব, কিন্তু সে তো কোনোদিন বলে না যে আমার লাগবে না, বুঝা গেল সে সফল না। সফল না বলতে গেলে এটাই বলতে হবে, তার সফলতার জন্য পেটটা বড়বে, কবরের মাটি তার সব পেট বড়বে, আর আগে বড়বে না। যা হোক, আমরা সবাই সফলতা চাই কিন্তু সফলতা আসে তো আসে কোথায়, কোন জায়গায় সফলতা? যেটা আমরা সারাদিন চাই, পায়ে হাত দিয়া বলি, মন দিয়া বোঝেন, এখনো ফিরার সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি, 2টা মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি, সুযোগ আছে আমাদের জন্য, এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে সফল হওয়ার সুযোগ আছে, আল্লাহর ওয়াদাও আছে, সফলতা কাকে দিবে, কে সফল হবে? হায়াতান তাইয়িবা কার জন্য, সফলতা কার জন্য? হায়, মানুষ সফলতা তালাশ করে বস্তুর ভিতরে, প্রসাদনীর ভিতরে। আমাদের প্রত্যেকের ঘর ছোট হোক আর বড় হোক, রিক্সাওয়ালার ঘর তাকাইলেও দেখা যায় ছোটখাটো একটা দোকান, আসবাবের অভাব নাই, প্রসাদনীর অভাব নাই, আর বড় লোকের ঘর তো বিরাট বিরাট সুপার মার্কেট, ঠিক না? অনেকের ঘর আছে সুপার মার্কেট পর্যন্ত হার মানায়, সুপার মার্কেটও মনে হয় এত আইটেম পাওয়া যায় না ওনার ঘরে যত আইটেম আছে, যত প্রসাদনী আছে কোনো সুপার মার্কেট আলারও এত প্রসাদনী রাখে নাই, উনি ঘরে যত সুপার মার্কেট রাখছে তারপরও সফল না। সফল যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় লাগাইত, সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত, যুবকরা কেন বিষের বোতল তালাশ করত, তালাশ করে না করে না? হ্যাঁ, জীবনের থেকে অতিষ্ঠ হইয়া মাদকে কেন আসক্ত হইতো? মাদকে তো ওই আসক্ত হয় যে জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে, কোথাও সুখ খুঁজা পায় না, এখন বলে দেখি হিরোইন খায়া হিরু হওয়া যায় কিনা।